অন্ধকারে তলিয়ে যেতে পারে বাংলাদেশ বিদ্যুতের বকেয়া আটশো মিলিয়ন ডলার ইউনিসকে চিঠি দিলেন আদানিরা বাংলাদেশের কাছে বকেয়া অর্থ পরিষদের বার্তা পাঠালেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে বিদ্যুতের বকেয়া বিলের অর্থবাবদ আটশো মিলিয়ন মার্কিন ডলার পরিষদের বার্তা দিলেন ভারতের এই বিশিষ্ট শিল্পপতি রিপোর্ট বলছে এই বকেয়া বাবদ প্রতি মাসে প্রায় নব্বই থেকে পঁচানব্বই মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা থাকলেও বাংলাদেশের থেকে মাত্র চল্লিশ থেকে ৪৫ মিলিয়ন ডলার পেয়েছে আদানি গ্রুপ যার ফলে বকেয়া পরিশোধের পরিমাণের অর্থটা এই পরিমাণে গিয়ে দাঁড়িয়েছে সূত্রের খবর গত সাতাশে আগস্ট বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এক চিঠিতে বিদ্যুতের বকেয়া প্রাপ্যের জন্য অনুরোধ করে লিখেছেন আদানি গ্রুপ সেখানে কোম্পানি জানিয়েছে ঋণদাতারা ক্রমবর্ধমান আর্থিক চাপ দিচ্ছে কোম্পানিকে তাই অনুরোধ করা হচ্ছে তারা যেন বকেয়া অর্থ পরিশোধের দ্রুত ব্যবস্থা করেন কারণ এই কোম্পানি নিজের দায়বদ্ধতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তাই বাংলাদেশকে নিয়মিত এই বকেয়া বিলের অর্থ পরিশোধের জন্য অনুরোধ করা হচ্ছে আদানি গ্রুপের পক্ষ থেকে আবার পাশাপাশি বাংলাদেশকে প্রতি মাসে সঞ্চিত ঋণ পরিশোধের জন্যেও বৃহত্তর স্তর বরাদ্দ করারও পরামর্শ দিচ্ছে গৌতম আদানির সংস্থা প্রসঙ্গত দু সালের জুন মাসে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে ওয়ান পয়েন্ট সিক্স মেগাওয়াট কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি কোম্পানি দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে নির্মিত হওয়া এই কোম্পানির সাথে বিপিডিবি এর পঁচিশ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়েছিল কিন্তু বাংলাদেশ সেই চুক্তির শর্ত অর্থ ঠিক সময়ে দিতে না পারার কারণে আট থেকে ন মাসের অর্থ বকেয়া রয়েছে তার প্রেক্ষিতেই এই চিঠি বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাংলাদেশের কাছে বকেয়া অর্থ পরিষদের বার্তা পাঠালেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে বিদ্যুতের বকেয়া বিলের অর্থ বাবদ আটশো মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের বার্তা দিলেন ভারতের এই বিশিষ্ট শিল্পপতি রিপোর্ট বলছে এই বকেয়া বাবদ প্রতি মাসে প্রায় নব্বই থেকে পঁচানব্বই মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা থাকলেও বাংলাদেশের থেকে মাত্র চল্লিশ থেকে ৪৫ মিলিয়ন ডলার পেয়েছে আদানি গ্রুপ যার ফলে বকেয়া পরিশোধের পরিমাণের অর্থটা এই পরিমাণে গিয়ে দাঁড়িয়েছে সূত্রের খবর গত সাতাশে আগস্ট বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এক চিঠিতে বিদ্যুতের বকেয়া প্রাপ্যের জন্য অনুরোধ করে লিখেছেন আদানি গ্রুপ সেখানে কোম্পানি জানিয়েছে ঋণদাতারা ক্রমবর্ধমান আর্থিক চাপ দিচ্ছে কোম্পানিকে তাই অনুরোধ করা হচ্ছে তারা যেন বকেয়া অর্থ পরিশোধের দ্রুত ব্যবস্থা করেন কারণ এই কোম্পানি নিজের দায়বদ্ধতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তাই বাংলাদেশকে নিয়মিত এই বকেয়া বিলের অর্থ পরিশোধের জন্য অনুরোধ করা হচ্ছে আদানি গ্রুপের পক্ষ থেকে আবার পাশাপাশি বাংলাদেশকে প্রতি মাসে সঞ্চিত ঋণ পরিশোধের জন্যেও বৃহত্তর স্তর বরাদ্দ করারও পরামর্শ দিচ্ছে গৌতম আদানির সংস্থা প্রসঙ্গত দু সালের জুন মাসে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে ওয়ান পয়েন্ট সিক্স মেগাওয়াট কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি কোম্পানি দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে নির্মিত হওয়া এই কোম্পানির সাথে বিপিডিবি এর পঁচিশ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়েছিল কিন্তু বাংলাদেশ সেই চুক্তির শর্ত অর্থ ঠিক সময়ে দিতে না পারার কারণে আট থেকে ন মাসের অর্থ বকেয়া রয়েছে তার প্রেক্ষিতেই এই চিঠি বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো